দাঁড়িয়ে আছি, আমরা এখন দাঁড়িয়ে আছি ঘাটাল এসডি অফিসের পেছনে। ঠিক মাস দুয়েক আগে, মাস দুই তিনেক আগে জুলাই মাসে যেখানটা ভেঙেছিল, যে গার্ডওয়ালটা ভেঙেছিল, সেই জায়গাটা এখন ঠিক কী পরিস্থিতিতে রয়েছে সেখানটা আমরা দেখাবো। এখন দেখছি মাটি ও বস্তা দিয়ে আরও শক্তপোক্ত করে দেওয়া আছে, যাতে ফার্দার না জল ঢোকে। নদীর জল বাড়ার সঙ্গে সঙ্গে এখানে সেচ দপ্তরের তৎপরতায় আরও একটু মোটা করে, শক্ত করে দড়ি এবং মাটি ও বস্তা দিয়ে এটিকে আরও মোটা করে দেওয়া হচ্ছে। যদিও এখান দিয়ে জল ঢোকার কোনো রকম সম্ভাবনাই নেই, তবুও আগাম সতর্কতা নিয়ে রাখছে সেচ দপ্তর। দেখতেই পাচ্ছেন এখানে সেচ দপ্তরের কর্মীরা কীভাবে বস্তা এবং মাটি দিয়ে সুতোর মধ্যে, সুতো জালের মধ্যে আটকে দিচ্ছে। এই জায়গা দিয়েই জুলাই মাসে ভোর তিনটের সময় গার্ডওয়াল ভেঙে হু হু করে জল ঢুকে যায় এবং ঘাটালের বেশ কয়েকটি ওয়ার্ড প্লাবিত হয়ে পড়ে। নদীর জল কিছুটা কমতেই তারপরেই সেচ দপ্তরের উদ্যোগে এখানটাতে বালি, মাটি ও বস্তা দিয়ে বেঁধে ফেলা হয়েছিল। আবার এখন নদীর জল একটু বাড়তেই, যাতে ফার্দার না জল ঢোকে এটা দিয়ে বা কোনো রকম ক্ষতি না হয়, সেই জন্য এরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতিমধ্যে সেচ দপ্তরের উদ্যোগে মাটি ও বস্তা, মাটির বস্তা বিভিন্ন জায়গায় স্টক করা হচ্ছে, যাতে জল বাড়ার সঙ্গে সঙ্গে রিং বাঁধ দিয়ে সেই জল আটকানো যায়। একটু পরে আপনাকে আপনাদের ভাষাফুলের চিত্র দেখাবো। ভাষাফুল অলরেডি খুলেই দিয়েছে, প্রায় বললে চলে খুলে দিয়েছে। ভাষাফুল দিয়ে যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে। ভাষাফুলের সম্মুখে রিং বাঁধ আস্তে আস্তে উঁচু করে দেওয়া হচ্ছে, যাতে জল না ঢুকে পড়ে ভেতরে। আমরা একটু কথা বলবো আমাদের সেচ দপ্তরের লোকের সঙ্গে কথা বলবো। দাদা একটু আসুন, দাদা কি পরিস্থিতি এখানটা, কেন আবার মোটা করে দেওয়া হচ্ছে? আগাম সতর্কতা নেওয়া হচ্ছে কারণ যদি জলস্তর বাড়ে সেক্ষেত্রে আবার যদি বিপদের মুখোমুখি না হওয়া যায়, সেই জন্যে চওড়া করে লালন কেটস দিয়ে বস্তা দিয়ে মাটিগুলো। এখানটা কি আর ভয় রয়েছে বলে মনে হচ্ছে? না, ভয় নেই। তবু মানে কি, যেহেতু মানে কি একটা অফিস, এসডি অফিস মহকুমা শাসকের, সেই জন্যই আগাম সতর্কতা নেওয়া হচ্ছে। সুতরাং দেখতেই পাচ্ছেন এখানটায় কোনো রকম ভয় নেই, এখান থেকে জল ঢোকারও কোনো রকম সম্ভাবনা নেই। তবুও আগাম সতর্কতা হিসেবে আরও মোটা করে বালির বস্তা দিয়ে এবং মাটির বস্তা দিয়ে এটাকে মোটা করে দেওয়া হচ্ছে। আমরা এবার একটু পরে আমরা ভাষাফুলের অবস্থাও দেখাবো, এখন ঠিক কী পরিমাণে কী অবস্থায় রয়েছে ভাষাফুল। এটা দেওয়া যাবে, এটা দেখাতে দেখাতে নিয়ে এসো। দেখতেই পাচ্ছেন ভাষাফুলের অবস্থা, ভাষাফুল চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে ভাষাফুলকে। আমরা দুপুরে যে লাইভটি দিয়েছিলাম তখনই আমরা বলেছিলাম যে কিছুক্ষণের মধ্যেই হয়তো ভাষাফুলের চলাচল বন্ধ করে দেওয়া হবে, নদীর জল বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে সেই মতোই বন্ধ করে দেওয়া হয়েছে। ইতিমধ্যে সেই পারে অর্থাৎ উঠি বাজারের মূল বাজারে জল ঢুকে গিয়েছে। এই পারেও আর তিনটি শিঙড়ি জেগে রয়েছে। আগাম সতর্কতা হিসেবে
অলরেডি চারটে বস্তার রিং বাঁধ দিয়ে দেওয়া হয়েছে, আরও গাড়িতে করে আসছে বস্তা। আজকে সারা রাত এইভাবেই কাজ করতে থাকবেন। ওই দিকটা দেখিয়ে দেবে।